জকিগঞ্জে চলমান বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেছেন উপজেলা চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী। উপজেলার মানিকপুর ইউনিয়নাধীন খলাদাপনিয়ার খাল খনন, সোনারচক থেকে রসুলপুর প্রায় 3 কিলোমিটার নবনির্মিত রাস্তার নির্মাণ কাজ, কমরুদ্দিন চৌধুরী উচ্চ বিদ্যালয়ের মাঠ ভরাট ও টিউবওয়েল স্থাপন, মাতারগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়নমূলক কাজ, বিভিন্ন স্থানে সেচ প্রকল্প সহ সরকারের চলমান বিভিন্ন প্রজেক্ট পরিদর্শন করেছেন তিনি। 15 মার্চ সোমবার দিনভর পৃথক পৃথক এসব পরিদর্শন কার্যক্রমে অংশ নেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর, মানিকপুর ইউনিয়নের চেয়ারম্যান মাহতাবুদ্দিন চৌধুরী, সাবেক চেয়ারম্যান আবু জাফর মোহাম্মদ রায়হান, যুবলীগ নেতা আল আমিন আবদুল্লাহ সুমন, উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সদস্য সেলিম সদাগর, সজল কুমার বর্মন আব্দুর রহমান, মানিকপুর ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল আমিন চৌধুরী রিলন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তফা উদ্দিন, ফারুক আহমদ মুতলিব মিয়া সহ আরও অনেকেই এ সময় দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে বহুমুখী উন্নয়নমূলক কার্যক্রম চালু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা। জকিগঞ্জ টেলিভিশন, জকিগঞ্জ, সিলেট।